আমাদের বাসার পার্কিং থেকে আমরা এখন অফিসের দিকে যাচ্ছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে এটা যে আমরা কেন ইউকের রাস্তাঘাটে আমরা ইউকের ট্রাফিক রুলসগুলো মেনে চলি আর বাংলাদেশে কেন আমরা মেনে চলি না, ওটাই আমরা আজকে রাস্তায় যেতে যেতে ওটা নিয়ে কথা বলবো। কী কী রুলস মানি সেটা একটু দেখানোর চেষ্টা করবো আর হচ্ছে কেন মেনে চলি রুলসগুলো সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। চলো শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহ বলে স্টার্ট করো। যে লাইটটা দেখা যাচ্ছে এখান দিয়ে হচ্ছে pedestrians যারা মানে মানুষ যারা হেঁটে চলাফেরা করে তারা এদিকে পার হয়। এখানে এটা হচ্ছে রাউন্ডাবাউট, হ্যাঁ, যেটাকে আমরা আর কি তিন রাস্তার মোড় চার রাস্তার মোড়। তো এই রাউন্ডাবাউটগুলোতে গাড়ি চালানোর রুলস আছে, বাট সেটা তো আজকে আমাদের ডিসকাশনের কথা না। আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সবাই কেন এই যে রুলস যাওয়া দরকার সেটা মেনে মেনে যাচ্ছে। তো আমাদের এখানে হচ্ছে এখন স্পিড লিমিট 30 miles পার আওয়ার। সো ইউকেতে মাইলস দিয়ে হিসাব করা হয়, কিলোমিটারে না। আর এটা সিটির মধ্যে নর্মালি 30 miles আর মোটরওয়েতে হচ্ছে 70 miles, যদি না সেখানে লেখা থাকে আর কি যে এখানে 30 লেখা আছে। আমি কারেন্টলি যে যাচ্ছি আমার মিটারটা দেখাও, এটা হচ্ছে এখন 30-31, সো আমি অ্যালাউড আর কি 30-31-32। সামনে দেখো এই যে আরেকটা আমরা লাইট ট্রাফিক লাইট পার হচ্ছি, সো গ্রিন দেখে আমি পার হচ্ছি অবশ্যই ডেফিনেটলি। অ্যান্ড আমি কিন্তু আমার লেন ধরে আসি। হ্যাঁ, এই যে দেখো মাঝখানে এটা কিন্তু টু লেনের রাস্তা এবং আমরা শুধু যাচ্ছি আর কি। সো রুলস হচ্ছে লেন মেনটেন করে চলা লাগবে এবং আমরা লেন মেনটেন করেই চলতেছি। কোনো কারণে যদি আমি লেন চেঞ্জ করি, যখন এখন আমি চেঞ্জ করব কারণ সামনে সাইকেল আছে, তাহলে আমি যে সিগন্যাল দিচ্ছি এবং আমি মিরর চেক করে তারপর আমি ডান পাশের লেনে চলে আসছি। কারণ এটা একটা রুলসের মধ্যে পড়ে যে যদি সাইকেল থাকে, মোটরসাইকেল থাকে, ঘোড়া থাকে, এই ধরনের কিছু থাকলে ওদেরকে একটু বেশি স্পেস দিয়ে সাইড দিয়ে তারপরে ওদেরকে রিকভার করা লাগে। আরো এই গাছগুলোর জন্য এখন না কালারফুল। সো এই যে আমি এখন ডান পাশের লেন ধরে যাচ্ছি কারণ আমি এখন যেদিকে যাব রাউন্ডাবাউটটা পার হব, যেদিকে যাব সেই রাস্তায় ঢুকতে হলে ডান পাশের লেন ফলো করে ঢুকতে হয়। এই বাম পাশে দেখো এই বাম পাশের গাড়িটা কিন্তু ডানে চলে আসছে, ডানে চলে আসছে কারণ এই রাস্তাটা আমাদেরকে সোজা কিংবা ডানে এইভাবে নিয়ে যাবে। হ্যাঁ, আর বাম পাশের লেনটা আমাদেরকে বামে নিয়ে যাবে। আমরা যখন ঢুকলাম দেখো গাড়িগুলো দাঁড়ায় আছে, তাই না? এটা অলওয়েজ প্রায়োরিটি হচ্ছে যারা ডান দিকে থাকবে, তাই না? অনেকটা এরকম রাউন্ডাবাউট। তো এই যে সে দাঁড়ায় ছিল সে তো ঢুকে যেতে পারতো, এই যে ব্যাপারটা এখানে ইউকেতে হয় না কিন্তু আমাদের বাংলাদেশ এশিয়ান কান্ট্রিতে এই জিনিসটা হয়। এটার কারণটা কি? আমরা যাচ্ছি, হ্যাঁ, ধরো সামনে স্কুল, স্কুলে যখন লাইট জ্বলবে কিংবা কোনো কারণে যদি বাচ্চারা পার হয় রাস্তা আমরা কিন্তু দাঁড়ায় যাবো চুপচাপ। আমাদের এখন যতই তাড়াহুড়া থাকুক কিংবা অফিস থাকুক আমরা হচ্ছে ওদেরকে প্রায়োরিটি দিব। হ্যাঁ, এই যে আমি এখন দাঁড়ায় গেলাম, আমার তো ডান পাশের রাস্তা খালি, তাহলে আমি ডান দিয়ে কেন গেলাম না? কি আমাকে বাধা দিল যে আমি এটা ওভারটেক করবো না কিংবা আমি এখানে চুপচাপ দাঁড়ায় থাকবো? এটা হচ্ছে এখানকার রুলস, তাই না? সো এই যে ট্রাফিক, ধরো এখানে তুমি এই স্টুডেন্টদের দেখাও স্কুল ছুটি হয়েছে, তারা কিন্তু দাঁড়ায় আছে, পার হচ্ছে না। কেন? কারণ তাদেরটা এখন রেড, আমরা গ্রিন, আমরা যাচ্ছি। ওরা যখন গ্রিন হবে ওরা তখন রাস্তা পার হবে। খেয়াল করো এই যে এরোটা, এটা ডানে নিয়ে যায়, আমার গাড়ি আমি এখানে নিব না,
যে ডানে যাবে সে তার গাড়ি এখানে যাবে, এই যে সে ডান দিয়ে গেছে কারণ সে এখানে এরো আছে একটা, সে এদিক দিয়ে যাইতে পারে। এরকম ভাবে সবাই আর কি রুলস গুলো প্রপারলি মেইনটেইন করে চলে। আমি এই যে এখন লাইট দিব, আমিও এই রাস্তায় যাব কারণ এই দুইটা লেন এখন আমাকে সোজা নিয়ে যাবে। সো আমি এই লেন অথবা এই লেন যেটাতে ইচ্ছা থাকতে পারি, কিন্তু আমি এই লেনে যেতে পারবো না কারণ এই লেন হচ্ছে ডানে নিয়ে যাবে। এই যে সামনে একটা গাড়ি সে ক্রস করবে, সে দাঁড়ায় আছে, সে আমরা গেলে তারপরে সে ক্রস করবে। আজকের এই রাস্তাঘাট দেখানোর উদ্দেশ্যটা কিন্তু ইউকে রোলস কিভাবে গাড়ি চালায় সেটা দেখানো না, এটার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে কেন আমরা রুলস মেনে চলি সেটা সেটা নিয়ে কথাবার্তা বলা, তাই না বলো? তো আমরা রুলস মেনে চলি, একটু আগে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা রুলস মানি কারণ এখানকার ল অ্যান্ড অর্ডার যেটা বাংলাদেশে নাই। এটা অনেক দুঃখের সাথে এবং কষ্টের সাথেই বলা যে দেশে যতই পরিবর্তন হোক, গভর্নমেন্ট চেঞ্জ হোক কিংবা যখন যেই সরকার আসুক কিংবা এখন যেটা চলছে, রুলস অ্যান্ড অর্ডারের দিকে কেউ কেন ফোকাস করে না এবং ল অ্যান্ড অর্ডার কেন বাধ্য করায় না মানুষকে মেনে চলার জন্য, সেটাই হচ্ছে আমাদের চিন্তা করার বিষয়। এটা বাদ দিয়ে আমরা যে যেটা যেভাবে পারি, যে যেটা যার ইচ্ছা আমরা সেটা নিয়ে কথাবার্তা বলে যাচ্ছি। এই যে স্পিড রুলস কিংবা যে কোনো রাস্তার লাইটের রুলস, এটা যদি আমরা ব্রেক করি তাহলে যে মিনিমাম ফাইন আছে 70 pounds, ওটা আমাদের বাস আর অ্যাড্রেসে চলে যায়, তাই না? বাট এখানে কথা হচ্ছে এটা যদি কোনো ক্ষতি না হয় আর তুমি এমন একটা রুলস ব্রেক করলা আর যেটার কারণে তোমার অন্য কোনো গাড়ি কিংবা প্যাসেঞ্জার পেডেস্ট্রিয়ান অ্যাক্সিডেন্ট হইলো অথবা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও সৃষ্টি হইলো, তখন তোমার লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। আবার এমনও হইতে পারে তোমার পয়েন্ট কাটা গেছে। সো আমাদের ড্রাইভিং লাইসেন্স পয়েন্ট বেসড, হ্যাঁ, সো পয়েন্ট থাকে একটা কিছু অকারেন্স যেটার কারণে কোনো ক্ষতির সম্ভাবনা আছে, সেখানে দেখা যাবে 4-5 পয়েন্ট 3 পয়েন্ট কাটা গেল। তো এরকম করে কিছু পয়েন্ট কাটা গেলে তোমার লাইসেন্স বাতিল হয়ে যাবে। আর যদি ডেঞ্জারাস কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট যেটাতে তুমি ফল্টে, তুমি ফল্ট না থাকলে সব আলাদা, বাট তুমি ফল্টে, তাহলে তো লাইসেন্স বাতিল সহ আর অনেক কিছুই হইতে পারে, তাই না? ফাইন, জেল, জরিমানা। সো এই এই ভয়টাই তো আমাদেরকে আসলে এই রুলসটা ফলো করতে বাধ্য করাচ্ছে, তুমি কি বল? আমরা এখানে এসব ভালো হয়ে যাই কিংবা ইউকের মানুষ ভালো, এটা ভুল কথা। ব্রিটিশরা যদি চান্স পাইতো আমার মনে হয় উইরা যেত এদিক দিয়ে উপর দিয়ে। হ্যাঁ, তুমি রাস্তাঘাটে দেখতে পাবো যে সবগুলো গাড়ির হর্স পাওয়ার, সবগুলো গাড়ি স্পোর্টস কারের অভাব নাই, হ্যাঁ, সব এক্সপেন্সিভ গাড়ি, সব পাড়া দিলেই গাড়ি উড়াল দেয়, এই অবস্থা। তো এই গাড়িগুলো নিয়ে সবাই চুপ করে 30 miles বেগে চালাচ্ছে, কেন? কারণ গভর্নমেন্ট রুলস মানতে বাধ্য করছে। তো তোমার এখানে প্রত্যেকটা জায়গায়, এই যে দেখো তুমি উপরে একটু তাকাও, দেখো ক্যামেরা আছে, প্রত্যেকটা জায়গায় স্পিড ক্যামেরা, সিসি ক্যামেরা, ট্রাফিক ক্যামেরা আছেই, এবং এগুলো তোমার গাড়িটা এমন ভাবে ট্র্যাক করে সে এই জরিমানা অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, যে তোমার গাড়ির লাইসেন্স প্লেটটা নিবে, তোমার অ্যাড্রেস বের করবে, ওখানে চলে যাবে। এরপরে এটা না দিলে যে কি হবে ওইটা তো পরে তারা আসেই, ওইটার ব্যবস্থা নেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা দেখো, প্রতিটা রাস্তায় রাস্তার যে লেন গুলা, হ্যাঁ, মার্কিং গুলো সবগুলো একদম ক্লিয়ার, মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ, অনেকগুলো আছে একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে যেহেতু এগুলো অনেক বছর আগের, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অস্পষ্ট হয়ে গেল দেখা যাচ্ছে, হ্যাঁ, তুমি বুঝতে পারবা যে এখানে রুলসটা কি। আর এখানে যারা ড্রাইভিং লাইসেন্স নেয় ওরা রুলস জেনেই আসলে লাইসেন্স গুলা ওদেরকে দেওয়া হয়, হ্যাঁ। ড্রাইভিং লাইসেন্স যে এক্সপেন্সিভ সেটা নিয়ে তো আমরা একটা ভিডিও বানাইছিলাম, আরো ডিটেইলসে কয়েকটা বানানো উচিত। ড্রাইভিং লাইসেন্স অনেক এক্সপেন্সিভ কারণ অনেক টাকার লেসন নিতে হয়, অনেক স্টেপ পার হয়ে বাংলাদেশের টাকায় প্রায় 2 lakh টাকার উপরে চলে যায় একটা লাইসেন্স পেতে পেতে, কারণ সব রুলস না জানা পর্যন্ত তোমাকে লাইসেন্সই দিবে। লাইসেন্স পাইছো তার মানে তুমি গাড়ি চালানোর জন্য এলিজিবল এবং তারা জানে তুমি রাস্তায় মোটামুটি গাড়ি চালাইতে পারবে। তো এই যে ল অ্যান্ড অর্ডারের যে ব্যাপারটা, হ্যাঁ, যে 500 টাকা পুলিশের কাছে দিলে বাংলাদেশে গাড়ি ছেড়ে দেয়, এই যে একটা ব্যাপারটা, এটা কি চেঞ্জ হচ্ছে নাকি আমরা তো জানি না, কারণ আমরা এখন নাই। এটা আপনারা যারা ভিউয়ার তারাই আমাদেরকে বলতে পারবেন যে এই রুলসটা কি বাংলাদেশে চেঞ্জ হচ্ছে কিনা। চেঞ্জ হওয়া উচিত আমি, হ্যাঁ, একে তো বাংলাদেশের পপুলেশন এত বেশি, তার মধ্যে আবার যদি আমরা নিয়মগুলা মেইনটেইন করে না চলি, ফলো না করি, তাহলে তো এখানে সমস্যা। মেইনটেইন করা তো দূরের কথা, রুলস তো জানেই না 99% ড্রাইভার,
তোমার মনে আছে আমাদের আমরা যখন বনশ্রী থাকতাম হাতির ঝিল দিয়ে আমি ড্রাইভ করে যাচ্ছিলাম আমাদের হোন্ডা সিভিকটা তো ড্রাইভ করে যাচ্ছিলাম আমার হাতির ঝিলের এক পাশে গিয়ে ইঞ্জিনের কোনো একটা প্রবলেমের কারণে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় যেটা বাংলাদেশে খুব কমন কারণ আমরা সবাই ইউজ সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি বাজেট কমানোর জন্য তো ইঞ্জিন বন্ধ হয়ে গেছে পুলিশ এসে ট্রাফিক পুলিশ এসে আমার লাইসেন্স নিয়ে গেছে তোমার আপনার গাড়ির কাগজপত্র দেন তো একটু দেখি নিয়ে এসে লাইসেন্স নিয়ে বলে আপনি গাড়ি সাইড করেন করে আমার সাথে দেখা করেন মানে আমার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে তুই এটা আমার হেল্প করবি না করে আমার গাড়ি আটকায় বলে আমার সাথে দেখা করেন পরে পরে আমি তার পিছনে পিছনে ওই পুরো হাতির ঝিল দৌড়ায় দৌড়ায় আমি গেছি হচ্ছে পুলিশ প্লাজার সামনে পুলিশ প্লাজার সামনে গিয়ে সে আমার বলে এখন কি করবেন ব্যবস্থা করেন গাড়ির কাগজ দিতে হবে আমি ওইদিকে হাতির ঝিলে গাড়ি ফেলে দিয়ে আসছি হ্যাঁ তারপরে তারা আমার 1000 টাকা এটিএম ব্যাংক থেকে উঠায় দিতে হয়েছে এই যে একটা অবস্থা এই যে একটা শেম এই যে পুরো কান্ট্রির একটা ল এন্ড অর্ডারের অবস্থা এইখানে কাজ করলে পুরো দেশ ওটা ঠিক হয়ে যাবে মানে দেশের মানুষজন যদি জানে যে আমি একটা রুলস ভাঙলে 10,000 টাকা জরিমানা এটা দিতে হবে সে বেতন পায় 20,000-15,000 সে 10,000 টাকা জরিমানার ভয়ে হইলেও সে রুলস মেনে চলবে এখন এই রুলস অনুযায়ী যেমন জরিমানার পাশাপাশি অনেক রিচ পিপল আছে বাংলাদেশে তো আর বড় লোকের অভাব নাই যার কাছে 10,000 কোনো ব্যাপার না তো ওই রকম মানুষজনের জন্য আরো লোভ যেমন যদি কোনো ক্ষতি হয় তোমার গাড়ি রং চালানোর জন্য কোনো অ্যাক্সিডেন্ট হয় কিংবা কেউ ডিস্টার্ব হয় পেডেস্ট্রিয়ানের ক্ষতি হয় সেই ক্ষেত্রে ওইটার পাশাপাশি যদি লাইসেন্স বাতিল হয় কিংবা বিচারের আওতায় নিয়ে আসা যায় এবং এটা যদি বাধ্য করা হয় যে পুলিশে টাকা দিয়ে বেরোয়া যাবে যাবে না কিংবা কেউ উপর থেকে কেউ ফোন দিলে সেটা বেরোয়া যাবে না যে হ্যাঁ গুলশানের বিশাল ব্যবসায়ী তার ছেলে রুলস ভাঙছে তারা ছাইড়া দাও এই যে ব্যাপারটা এটার যদি ব্রেক করা যায় তাইলে ল এন্ড অর্ডার ওটো ঠিক হয়ে যাবে এবং বাংলাদেশের সব কিছু ঠিক হয়ে যাবে যদি একটা মানুষ যে যে বিচার যা হয় হ্যাঁ এখানে ডাকাতি ওইখানে ছিনতাই ওইখানে ভাঙচুর তো এগুলোর বিচার কেন করা হয় না ওইটাই বুঝি না তাইলে কি মানে গভর্নমেন্ট আগেরটা কি করে এখনেরটা কি করে সামনেরটা কি করবে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এই যে আমরা আমাদের অফিসের এখানে চলে আসছি আমরা এখানে আস্তে আস্তে যাব খুবই স্লোলি যাব কেন খুবই স্লোলি যাব এখানে ওই যে বাম পাশে দেখা যাচ্ছে 5 মাইলস পার আওয়ার লিমিট প্লাস এখানে স্কুলের বাচ্চারাও দাঁড়ায় আছে হ্যাঁ স্কুল ছুটি হয়েছে ওরা রাস্তা পার হবে সো এই যে গাড়িটা এখন ডানে যাবে সে ডান পাশেরটা আসবে সে ডানে যাবে আমার খালি হবে আমি তারপরে যাব আমি দাঁড়ায় থাকবো চুপচাপ আর আমি কি ওই ব্যাটার ভয় পেয়ে দাঁড়ায় আছি না আমি রুলস এর ভয়ে দাঁড়ায় আছি আশেপাশে ক্যামেরার অভাব নাই আশেপাশে জরিমানা দেওয়ার লাইসেন্স বাতিল করার লোকের অভাব নাই এখন আপনি বলবেন যে এত সিকিউরিটি থাকলে ঝামেলা না এত এত সিকিউরিটি থাকলে ঝামেলা না কারণ আল্লাহর রহমতে এই যে এতদিন ধরে আমরা গাড়ি চালাচ্ছি কোনো সময় কোনো ট্রাফিক পেট্রোল কিংবা কোনো ঝামেলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে দাঁড় করায় জিজ্ঞাসাবাদ এরকম কোনো কিছুর সম্মুখীন আমাদের হইতে হয় না এখন পর্যন্ত আর বাংলাদেশে থাকতে নিজের দেশে আমি জানি না কতবার যে দাঁড় করাইছে আর কতবার যে হ্যাঁ কি কি হাবিজাবি হইতে থাকে গাড়ি চেক করে হ্যাঁ পুলিশ লাইনের এখানে এই এই রাস্তায় চেকিং ওই রাস্তায় চেকিং হুদাই 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 আর এখানে এই যে এত বড় বড় জায়গা বড় বড় মানে ইন্ডাস্ট্রিয়াল টাকা পয়সার অভাব নাই মিলিয়নিয়ারের অভাব নাই রাস্তাঘাটে ইজিলি মানুষ গাড়ি নিয়ে ঢুকতেছে হ্যাঁ আর বাংলাদেশে এখানে ব্লক এখানে ব্লক এখানে ব্লক তারপরে অন্যায় হচ্ছে সো এটার কারণ আমরা বলবো হচ্ছে যে ল এন্ড অর্ডার ফলো করা হয় না আর আমরা ইউকেতে আমরা কেউ ভালো মানুষ এত ভালো মানুষ যে আমরা রুলস মেনে চলি এমন না আমাদেরকে বাধ্য করানো হয়েছে কোন একজন উপদেষ্টা মিনিস্টার ট্রাফিক মন্ত্রণালয়ের কারোর নজরে ভিডিওটা আসলে আপনারা একটু ল এন্ড অর্ডারের দিকে নজর দেন প্লিজ বাংলাদেশে ল এন্ড অর্ডার ঠিক করেন রাস্তাঘাট ঠিক করেন ট্রাফিক ঠিক করেন এটা এত টাফ কিছু হওয়ার কথা না যে কোনো দেশ পারলে আমরাও পারবো আমাদের দেশও পারবে আমাদের দেশে এনাফ রিসোর্স এনাফ টাকা পয়সা আছে এগুলো ঠিক করার সো আল্লাহ হাফেজ সবাইকে আমাদের জবের টাইম শুরু হয়ে গেছে আমাদের এখন যেতে হবে আল্লাহ হাফেজ বাই